السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا وقال رسول الله صلى الله عليه وسلم ألا من ظلم معاهدا أمن تخسر أو كلفه فوق طاقته أو كلفه فوق طاقته فأنا حجيجه يوم القيامة وقال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمنين في توادهم وتراحمهم كمثل جسد واحد إن اشتكى عضو تداعى له سائر الجسد في السهر والحمى بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حضرة صدر جلسة وبسطيك حضرة علماء الكرام মুরব্বী সাহেবান সমবেত ইসলাম প্রিয় দেশ দলদি কোরআন প্রেমিক তৌহিদি মুসলমান ভাই ও বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরগুজারি আদায় করি যে আপনাদের এই অঞ্চল সবুজবাগ পশ্চিম গাঁয়ের ইমাম ওলামা পরিষদের উদ্যোগে আজকে তিন দিন ব্যাপী আজিম উস্তান ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে তিন দিনের আজকে হল সমাপ্তি দিবস আল্লাহ রাব্বুল আলামিন ওলামা ইকরাম আইম্মা ইজামের এই মজলিসে আমাদেরকে উপস্থিত হওয়া এখানে বসে আল্লাহর দিনের কথা আলোচনা করবার এবং শুনবার তৌফিক দিয়েছেন রব্বে করিমের বড়ই মেহরবানি এই জন্য বাবা খবর আলমিনা দরবারে শুকর গুজারি আদায় করে কারিগর শুকর করি আলহামদুলিল্লাহ বিগত তিন দিন ধরে আমরা হযরত উলামায়ে ইকরামের কাছ থেকে কোরআন এবং হাদিসের মূল্যবান আলোচনা শুনেছি এখন আমরা আজকের এই তিন দিনের মাহফিলের শেষ দিবসের একেবারেই
সন্ধির লগনে শেষ মুহূর্তে আমরা উপস্থিত। আর কিছুক্ষণের মধ্যেই তিন দিনের এই মাহফিলের সমাপ্তি ঘটবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিন দিনের মাহফিলকে কবুল করেন এবং এই মাহফিল বসিরা করে এই বৃহৎ অঞ্চলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ দৃষ্টি বর্ষণ করেন। মহতরম হাজিরিন, বড় করুণ এবং এক নাজুক সময় আজকে আমরা এখানে সমবেত হয়েছি। উম্মতে মুসলিমার জন্য সময়টি আসলে খুবই মর্মপীড়ার সময়, হৃদয় বিদারক এক সময়। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে খাস রহমতের বিশেষ প্রয়োজন। সেই সাথে মুসলমান হিসেবে আখেরি পয়গম্বরের উম্মত হিসেবে উম্মতে মোহাম্মদীর একজন সদস্য হিসেবে আমার এবং আপনার ভূমিকা, আমার এবং আপনার দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে আমাদের সচেতন হওয়া, ওয়াকিফান হওয়া আমাদের জন্য খুবই জরুরি। ইমানি দায়িত্ব এটা। আইনমা একরাম এবং ওলামা একরামের মজলিস এটা, যারা সারা বছর এ জাতিকে সঠিক দিক নির্দেশনা দেন, যে কোনো প্রান্তিকালে জাতিকে সঠিক নেতৃত্ব দেন, শতবারের পরীক্ষায় মানবতীর্ণ, শতভাগ মানবতীর্ণ, এদেশের একমাত্র প্রশ্নহীন নেতৃত্ব হল এদেশের ইমাম সাহেব। অসংখ্য অগণিত প্রমাণ আমাদের সামনে বিদ্যমান। জাতির যে কোনো প্রান্তিকালে জাতির সঠিক নেতৃত্ব যদি কেউ দিয়ে থাকে, এদেশের ওলামায়ে কেরাম এবং আইনমায়ে কেরামই দিয়েছেন। দেশ জাতি বিল্লাদের প্রত্যেকটি নাজুক সময়ে তারা জাতিকে সঠিক দিক নির্দেশনা দিয়ে অনেক বিপদ থেকে, অনেক ভয়াবহ বিপর্যয়ের হাত থেকে দেশ এবং জাতিকে তারা রক্ষা করবার ক্ষেত্রে ভূমিকা পালন করেছেন। মহতরম হাজিরিন, সেই ইমাম সাহেবদের পক্ষ থেকে কিছু কথা বলবার দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে। এটা আমার জন্য বড়ই একদিকে দায়িত্বের বিষয়, সৌভাগ্যের বিষয়। আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সময়ের প্রয়োজনীয় দিনই কথাগুলো, কোরআনের কথাগুলো, ইসলামের কথাগুলো যেন আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করেন। একটা আলোচ্য বিষয় ঘোষণা করেছেন দর্শক মহোদয়, যে আদর্শ সমাজ রাষ্ট্র গঠনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভূমিকা। আদর্শ সমাজ এবং আদর্শ রাষ্ট্র অনেক ব্যাপক পরিসরের বিষয়। এটা এক একটা বিষয় নিয়ে আলোচনা করতে গেলেই তো এক একটা ভিন্ন ভিন্ন আলোচ্য বিষয়ের প্রয়োজন। তো এই বিষয়কে সামনে রেখেই সাথে বর্তমান সময়ের প্রেক্ষাপট দুটো সমন্বয়ে আমি কিছু আলোকপাত করতে চাই। মহতরম হাজিরিন, আমার আলোচনার মূল উদ্দেশ্য থাকবে ইসলামের সৌন্দর্য তুলে ধরা, ইসলামের শ্রেষ্ঠত্বের কিছু নমুনা, কিছু উপমা আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই। কেন ধরতে চাই সে প্রশ্নের জবাব আগে আমি বলে নি। এটা বড় দুর্ভাগ্য এবং পরিতাপের বিষয় আমাদের জন্য যে আজকে আমাদের মুসলমান সমাজের মধ্যে অধিকাংশ মুসলমানরাই হীনমন্যতার শিকার। আমরা হীনমন্যতার শিকার, আমরা ইসলাম সম্পর্কে আমাদের ধারণা খুব উঁচু নয়, সঠিক ধারণা নাই আমাদের। ইসলাম বিদ্বেষীরা, দুনিয়াব্যাপী ইসলামের দুশ্মনেরা ইসলাম সম্পর্কে কিছু অপপ্রচার চালায়, মুসলিম উম্মা এবং মুসলিম জাতির সম্পর্কে তারা কিছু বিভ্রান্তি ছড়ায়, এটা তারা ছড়াবে, এটাই তো স্বাভাবিক। যারা ইসলামকে দেখতে পারে না, ইসলামের আবির্ভাব যারা প্রথম দিন থেকে বরদাস্ত করেনি, ইসলাম আল্লাহর জমিনে কায়েম হোক টিকে থাকুক যারা এক মুহূর্তের জন্য মেনে নেয়নি, তারা তো ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করবে, এটাই স্বাভাবিক। তারা তো ইসলামের বিরুদ্ধে বিষোদ্ধার করবে, এটাই স্বাভাবিক। তারা ইসলাম সম্পর্কে বদনাম রটানোর চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। তারা ইসলামের সৌন্দর্য গুলোকে লুকিয়ে রেখে ইসলাম সম্পর্কে তারা মানুষের সামনে বিভ্রান্তি ছড়াবে, এটাই তো স্বাভাবিক। কাজেই ইসলামের সে সকল
বিদেশীদের ব্যাপারে আমার কোন ক্ষোভ নেই। আমার তো দুঃখ হলো এই সমস্ত মুসলমানদের, বাচ্চা মুসলমানদের ব্যাপারে যারা ওদের বিভ্রান্তির শিকার হয়, যারা ওদের অপপ্রচারের শিকার হয়ে নিজেরাও ইসলাম সম্পর্কে আজে বাজে মন্তব্য করে অথবা ইসলাম সম্পর্কে তারা ভুল ধারণা পোষণ করে। মোহতারাম নাজিম, বিশ্বাস রাখেন আল্লাহর এই জমিনে আজ পর্যন্ত ইসলামের মতো এত সুন্দর কোন জীবন ব্যবস্থা পৃথিবীতে আসে নাই এবং কেয়ামত পর্যন্ত থাকা সম্ভব হয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে, সমাজের প্রতিটি ক্ষেত্রে, মানব জগতের প্রতিটি ক্ষেত্রে ইসলাম যে আদর্শ উত্থাপন করেছে, ইসলাম যে আদর্শ কায়েম করেছে, আজ ওই ধ্বংস বিক্ষুব্ধ পৃথিবীতে অশান্তির অননে পড়ে ছাই হওয়া এই বিশ্বের মধ্যে তমাম পৃথিবীতে শান্তি কায়েম করবার একমাত্র ব্যবস্থা মদিনার ইসলামের কাছে আছে। আজকে সব দেখা শেষ, সব দেখা শেষ। আজকে আমেরিকা অশান্তির অননে পড়ছে, ইসরায়েলে দাউদা উপর অশান্তির আগুন জ্বলছে, আজকে ফ্রান্সের প্যারিস নিরাপত্তাহীন নগরীতে পরিণত, ইউরোপ আমেরিকা আজকে তারা শান্তি কায়েম করবার পরিবর্তে সারা দুনিয়াটাকে তারা যুদ্ধের রামনামা দিয়ে তমাম পৃথিবীকে তারা অশান্তি সৃষ্টি করেছে। মোহতারাম হাজিরিন, শান্তির পয়গাম দুনিয়ার কারো কাছে নাই। আসো দুনিয়ার মানব, বিশ্ব মানবতা আসো, শান্তির পয়গাম যদি তোমাদেরকে পেতে হয় একমাত্র মদিনার কাছে। বাবা, আমরা কোরআন ছাড়া শান্তি সত্যিকার পয়গাম পৃথিবীতে কেউ দিতে পারি। মোহতারাম হাজিরিন, এজন্য আমি বলবো আমাদের আবার নতুন করে ইসলাম সম্পর্কে পড়ালেখা করা দরকার। ইসলাম সম্পর্কে আমাদের সত্যিকার উপলব্ধির প্রয়োজন। ইসলাম সম্পর্কে আমাদের ভিতরে যেন হীনমন্যতা না থাকে। ইসলাম অনেক উদার একটা আদর্শের নাম, ইসলাম একটা উদার আদর্শের নাম, জীবন ব্যবস্থার নাম। এই জীবন ব্যবস্থা যেখানেই কায়েম হবে সেখানেই ফুলের বাগান তৈরি হবে। ইসলামকে যেখান থেকে বিদায় করা হবে সেখানেই হুতুম প্রচার বিরাট ভূমি তৈরি হবে। সমাজ থেকে যদি ইসলাম নির্বাচিত হয়েছে সেই সমাজে হুতুম প্রচার বিরাট ভূমি তৈরি হয়েছে। যে রাষ্ট্র থেকে ইসলামকে নির্মূল করা হয়েছে সে রাষ্ট্র অশান্তির জাহান্নামের আগুনে তৈরি হয়েছে। মোহতারাম নাজিরিন, এ কথাগুলো আমরা এজন্য বলছি কারণ এই ব্যাপারে আমাদের এক পার্সেন্ট সন্দেহের কোন অবকাশ নেই যে দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থার নাম হল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই ইসলামের অনুসারী হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আরেকবার দিন থেকে আল্লাহ শুকরকে জারি আদায় করে আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে পাকের সূরাতুল ফাতহ থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে। এই আয়াতের সমর্থনে আল্লাহ পয়গম্বরের দুটি হাদিস আমি পাঠ করেছি। মোহতারাম হাজিরিন, এই হাদিস এবং আয়াতকে সামনে রেখে আমি ইসলামী সমাজ ব্যবস্থার দুটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ নিয়ে আমি আজকে আলোচনা করব। আলহামদুলিল্লাহ, একথা বলতে আমাদের কোন দ্বিধা নেই। দেড় হাজার বছরের ঐতিহাসিক বাস্তবতার দ্বারা সুপ্রমাণিত কথা হল এই যে ইসলাম হল এই পৃথিবীতে সবচেয়ে উদারতম ধর্ম। ইসলাম হল এই পৃথিবীতে সম্প্রীতির ধর্ম, মানুষে মানুষের সম্প্রীতি, মানুষে মানুষের সৌহার্দ্য সম্পর্ক, মানুষে মানুষের ভালোবাসার সম্পর্ক কায়েম, এটা যদি পৃথিবীতে করে থাকে একমাত্র ইসলামই করেছে। ইসলামের সোনালী যুগের কথা কি বলবো, সোনালী যুগ তো সোনার যুগই ছিল, আজকে বলা হয় বর্তমান যুগটা হল আসলে মুসলমানদের পতনের যুগ। এই কথা স্বীকার করবার কোন উপায় নেই। শেখ আবুল হাসান আলী রাজা রহমতুল্লাহ আলাই একবিংশ শতাব্দীর উম্মতে মুসলিমের একজন স্কলার, ইসলামিক স্কলার, তিনি কিতাব লিখেছেন মাযা খাসিরাল আলামু মিন হিদাতিল মুসলিমিন, মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো। মোহতারাম হাজিরিন, কাজী আজকে মুসলমানদের পতনের সময় এ কথা আমরা অস্বীকার করি না। মুসলমান পতন কারণ, কারণ মুসলিম জাতি আজকে ইসলামের সত্যিকার আদর্শ থেকে অনেক দূরে সরে এসেছে, অনেক দূরে সরে এসেছে। তবে আলহামদুলিল্লাহ এতটুকু কথা আমরা আস্থার সাথে বলতে পারি, যত দূরেই সরে আসুক মুসলমানদের নারী সম্পর্ক এখনো ইসলামের সাথে আছে। ওই সম্পর্কটুকুর কারণে মুসলমানরা তাদের জীবন ব্যবস্থার মধ্যে ইসলামের কিছু না কিছু বিষয় তারা অনুসরণ করে, কথা ঠিক কিনা?
মর্যাদা আল্লাহ রাসূলের নামে। যত বড় নাফরমান হোক, যত বড় পাপী হোক, যদি সে মুসলমান হয়ে থাকে, মাঝে মাঝে আল্লাহ কোরআনটা তো স্পষ্ট করে, মাঝে মাঝে সে আল্লাহ রাসূলের নাম মুখে উচ্চারণ করে। মহতারাম হাজিরিন, শুধু এই ইসলামের নাম টুকু দেওয়ার বরকতে, ইসলামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক যতটুকু এখনো উম্মতে মুসলিমা টিকিয়ে রেখেছে, শুধু এই সম্পর্কটুকুর বদৌলতেই আজ একবিংশ শতাব্দীর এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে যদি সম্প্রীতির আদর্শ কায়েম যদি কোন জাতি করে থাকে, আমি দেখহীন ভাষায় বলতে পারি সেটা একমাত্র মুসলমানরাই করে চলেছে। অথচ ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার চলছে যে মুসলমানরা নাকি সাম্প্রদায়িক জাতি। ইসলামের বিরুদ্ধে সাম্প্রদায়িকতা অবৈধ এবং অন্যায় অভিযোগ দায়ের করা হয়। মহতারাম হাজিরিন, ইসলাম এবং মুসলমানরা আজ পর্যন্ত পৃথিবীতে সাম্প্রদায়িক সম্প্রীতি কায়েম করবার ক্ষেত্রে সবার চেয়ে ঊর্ধ্বে শুধু নয়, বহু ঊর্ধ্বে অবস্থান করতেছে। আজকে একটু তাকান না পৃথিবীর দিকে, পৃথিবীর প্রান্তে প্রান্তে কি দেখব আমরা? মহতারাম হাজিরিন, চলেন ইসরায়েলে গিয়ে দেখেন, ফিলিস্তিনের মাটিতে বিগত 50 বছর পর্যন্ত সেখানে জায়নবাদী ইহুদিদের নির্মম নির্যাতনের শিকার মুসলমানেরা প্রতিদিন ফিলিস্তিনের পবিত্র ভূখণ্ডের মাটি আমার এবং আপনার ভাই বোনদের রক্তে আপনার জন্য দণ্ডিত হয়। আজকে মধ্যপ্রাচ্যের দিকে তাকিয়ে দেখুন, বাগদাদ, ফোরাতের নদীর পার, তিগ্রিস, মুসল, কুফা, বসরা, গোটা মধ্যপ্রাচ্য আজকে খ্রিস্টানদের হায়রা আক্রমণে আর গোটা মধ্যপ্রাচ্য বারুদের গন্ধে সাজানো হয়ে আছে। মুসলমানদের পবিত্র ভূখণ্ড আফগানিস্তান তানায় পরিণত হয়ে গেছে, মিশরের নীলদরিয়ার পানি আর ডাল রূপান্তরিত হয়ে গেছে। মুক্তারা হাজিরিন, আসেন এভাবেই দেখবেন আমার এবং আপনার আশেপাশে আমাদের সীমান্তের পার্শ্ববর্তী এলাকা বারবার মুসলমানেরা শুধু 1-2 বছর নয়, প্রায় 300 বছর পর্যন্ত সাম্প্রদায়িক উগ্র বৌদ্ধ রাখাইনদের দ্বারা নির্মম নির্যাতনের শিকার। বার্মার প্রতিদিনের সকালবেলার সূর্য উদিত হয়, প্রতিদিন সন্ধ্যাবেলার সূর্য অস্তমিত হয় মুসলমানদের রক্তে লাল হয়ে। মক্তার হাজরিন, তরুণ মুসলমানদের 1000 বছরের ঐতিহ্যের নগরী ভূস্বর্গ কাশ্মীরে, সেখানে আজ মুসলমানরা অর্ধ শতাব্দী পর্যন্ত স্বাধীনতার জন্য সংগ্রাম করছে, অথচ সাম্প্রদায়িক উগ্রগোষ্ঠী সেখানে মুসলমানদের ন্যায্য স্বাধীনতার অধিকারকে বুলেটের আঘাতে সাজগা করে দিচ্ছে। সারা পৃথিবীর চিত্র কি? মুসলমানরা মার খাচ্ছে বৌদ্ধদের হাতে, মুসলমানরা মার খাচ্ছে হিন্দুদের হাতে, মুসলমানরা মার খাচ্ছে খ্রিস্টানদের হাতে, মুসলমানরা নির্যাতিত হচ্ছে ইহুদিদের হাতে, সারা দুনিয়া আছে কসাইখানায় রূপান্তরিত, মুসলমানদের রক্তে আল্লাহর জমিন রঞ্জিত। এই অবস্থায় মুসলমান যদি জুলুম নির্যাতনে যাতে করে পিষ্ট হয়ে শুধুমাত্র বাঁচার জন্য একটু আক্রমণ করে আহ বলে উঠে, সারা পৃথিবী বলবে এই হলো জঙ্গিবাদ। মার খেতে খেতে যখন একটু চিৎকার করে উঠবে, বলবে এরা হলো উগ্রবাদী। মহতারাম হাজিরিন, তাই আজকে আমরা সুচ্চ কণ্ঠে বলতে চাই, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, উগ্রবাদ এবং জঙ্গিবাদ সাম্প্রদায়িকতা মুসলমানদের ধর্মের সঙ্গে কোনদিনও যায় না। ইসলাম ধর্মের মধ্যে সাম্প্রদায়িকতা কোন স্থান নাই, এটা শুধুমাত্র মুসলমানদের আজকের কথা নয়, 1500 বছরের ইতিহাস এটাই। কথা ঠিক কিনা? আর এটা হবেই বা না কেন? ইসলাম ধর্মের পয়গম্বর মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আবু দাউদ শরীফে বিশুদ্ধ সনদের মাধ্যমে বর্ণিত হাদিস, বিশ্বনবীর আহমদে দোয়া আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন আমার উম্মতেরা, মুসলিম অধ্যুষিত এলাকায়, মুসলমানদের বসবাসের এলাকায় যে সকল সংখ্যালঘু অমুসলিমরা বসবাস করবে, যে সকল সংখ্যালঘু অমুসলিমরা বসবাস করবে, খবরদার খবরদার, আমার উম্মত মুসলমান সংখ্যালঘু অমুসলিমদের উপর কোনদিন তোমরা নির্যাতন করবে না, জুলুম করবে না, অন্যায় করবে না। যদি তোমাদের মধ্যে
মধ্যে কেউ কোন সংখ্যালঘুর উপর নির্যাতন করো মানুষেরা মুহাহিদান আমিন কথা সাহু অথবা কোন সংখ্যালঘুর কোন অধিকার যদি তোমরা কেড়ে নাও অথবা কোন সংখ্যালঘুকে দিয়ে কোন বোঝা চাপিয়ে সেই বোঝার যথাযথ যদি তাকে পারিশ্রমিক তোমরা না দাও সংখ্যালঘুর অধিকার খর্ব করবার কারণে দুনিয়ার কোন আদালতে যদি তোমার বিচার না হয় কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইনসাফের সুপ্রিম আদালতে স্বয়ং রহমতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের বিরুদ্ধে বাদী হয়ে বিচার দায়ের করবে এটার নাম হলো ইসলাম এর নাম হলো ইসলাম ইসলাম শুধু মুসলমান নয় পৃথিবীতে সকে বলে মুসলমানের তরে আসেনি গো ইসলাম কেবল মুসলমানের তরে আসেনি গো ইসলাম যারা ইসলাম সম্পর্কে মানুষের মধ্যে ভীতির সঞ্চার করে অনেক মানুষ আছে ইসলাম সম্পর্কে মানুষের মধ্যে ভুল ধারণা জন্ম দেওয়ার চেষ্টা করে তারা বলে রাষ্ট্রীয় পর্যায়ে যদি ইসলাম কায়েম হয়ে যায় তবে দেশে কোনো সংখ্যালঘু থাকতে পারবে না আল্লাহর কসম খেয়ে বলি রাষ্ট্রীয় পর্যায়ে যদি ইসলাম পরিপূর্ণভাবে কায়েম হয় খোদার কসম খেয়ে বলি এদেশের সংখ্যালঘুদের দিকে কেউ চোখ তুলেও তাকানোর হিম্মত পাবে না ইসলাম সর্বপ্রথম আল্লাহর জমিনে সংখ্যালঘুদের অমুসলিমদের বৈধ অধিকারগুলো কায়েম করেছে শুধু অধিকার কায়েম করেছে তাই নয় বরং মানবতার চরম পরাকাষ্ঠার দাবির জমিনে ইসলাম প্রদর্শন করে পৃথিবীতে ভিন্ন জাতি ভিন্ন মতাবলম্বীদের প্রতি উদারতার যে আদর্শ ইসলাম কায়েম করেছে আজ পর্যন্ত পৃথিবীতে এর কোন দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না ইসলাম নামটাই তো রেখেছে কত সুন্দর মুসলিম এলাকায় যে সকল অমুসলিমরা বসবাস করে ইসলামের পরিভাষা হলো তাদের জন্য জিম্মি তাদেরকে ইসলাম বলে জিম্মি কি বলে জিম্মি বলে এটা ইসলামের আরবি পরিভাষা এই পরিভাষার মধ্যেই তো কি চমৎকার সৌন্দর্য রয়ে গেছে জিম্মি কেন বলে জিম্মি শব্দটা আরবি শব্দ জিম্মা থেকে এটা বের হয়েছে জিম্মা তো বুঝেন জিম্মা তো আমরাও বলি কোর্টে আপনি একটু জামিন চাইতে দেবেন তখন কোর্টের কাছে আপনাকে বলতে হবে আপনি কার জিম্মায় জামিন চান তখন বিচারক লিখে দিবে অমুক কে অমুকের জিম্মায় জামিন দেওয়া হলো জিম্মা মানে কি অমুক কে অমুকের দায়িত্বে সোপর্দ করা হলো জিম্মা মানে হলো দায়িত্ব মুসলিম এলাকায় যেসব অমুসলিমরা বসবাস করে তারা কার দায়িত্বে থাকে কার দায়িত্বে থাকে আল্লাহর কোরআন বলতেছে ইসলাম বলতেছে শুধুমাত্র মুসলমানদের দায়িত্বই নয় শুধুমাত্র মুসলমানদের শাসকের দায়িত্বই নয় শুধুমাত্র মুসলমানদের বিচারকের দায়িত্ব নয় শুধুমাত্র মুসলমানদের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর দায়িত্ব নয় বরং মুসলিম এলাকার বসবাসরত প্রত্যেকটি অমুসলিম স্বয়ং আল্লাহ এবং তার রাসূলের জিম্মায় থাকে ফালা তুকফিরুল্লাহ ফি জিম্মাতিল্লাহি ওয়া জিম্মাতি রাসূলিহি ফালা তুকফিরুল্লাহ ফি জিম্মাতিল্লাহি ওয়া জিম্মাতি রাসূলিহি আল্লাহ রাসূল বলেছেন খবরদার খবরদার কোন অমুসলিম সংখ্যালঘুর উপর নির্যাতন করবে না কোন হিন্দুর দোকানপাট লুটপাট করবে না কোন বৌদ্ধের বাড়ি ঘরের মধ্যে অগ্নি সংযোগ করবে না কোন হিন্দু বৌদ্ধদের উপাসনা নয় মন্দির অথবা প্যাগোডার উপর আক্রমণ করবে না কারণ যদি তোমরা করো তাহলে এটা দুনিয়ার কোন মানুষের গায়ে আঘাত লাগবে না এই আঘাত লাগবে স্বয়ং আল্লাহ এবং তার রসুলের গায়ে আল্লাহর সঙ্গে খেয়ানত হবে আল্লাহ রসুলের সঙ্গে খেয়ানত হবে যারা সংখ্যালঘুদের উপর নির্যাতন করবে এটি আল্লাহ এবং তার রসুলের সঙ্গে খেয়ানত হবে আল্লাহ রসুল বলেছেন খবরদার খবরদার আমার উম্মত তোমরা কশ্চিন করো আল্লাহ এবং তার রসুলের সঙ্গে খেয়ানত করবে না আমার নবী যখন মৃত্যু সজ্জায় শায়িত আল্লাহর পয়গম্বর যখন মৃত্যু সজ্জায় শায়িত জীবন মৃত্যুর মাঝামাঝি কিছুক্ষণ পর আল্লাহর পয়গম্বর চিরতরে বিদায় নিয়ে চলে যাবেন মৃত্যু সজ্জায় শায়িত অবস্থায় উম্মতের প্রতি আখেরি যে নসিহত গুলো করেছিলেন জীবনের শেষ ওসিয়ত গুলোর মধ্যে আল্লাহর পয়গম্বরের একটা ওসিয়ত ছিল নামাজের ব্যাপারে আরেকটা ওসিয়ত ছিল সংখ্যালঘুদের ব্যাপারে খবরদার আমার উম্মতেরা তোমাদের এলাকায় বসবাস করতে কোন সংখ্যালঘুদের সঙ্গে তোমরা দুর্ব্যবহার করবে না এর নাম হলো ইসলাম
ইসলামের এই সৌন্দর্যের কথা শুধুমাত্র কিতাবে আছে প্র্যাকটিসে নাই তাও নয়। আলহামদুলিল্লাহ ইসলাম তো এমন এক ধর্ম কোন কথাই শুধুমাত্র মুখে বলে ক্ষেত্র করে নাই। আল্লাহর কোরআন যা কিছু বলেছে, আল্লাহর নবী যা কিছু বলেছেন, মুসলমানরা অক্ষরে অক্ষরে সেটা বাস্তবায়ন করে পৃথিবীতে তার নজির কায়েম করে দেখিয়েছে। চলুন ইতিহাসের কিছু পাতা উল্টাই। ডাইজিপ মিশর পৃথিবীর ইতিহাসের অন্যতম ঐতিহ্যের নগরী। মিশর বিজয় হল খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার যুগে। মিশর বিজয় মহাবীর আল্লাহর পয়গম্বর বিশিষ্ট সাহাবী হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরকে তিনি বিজয় করলেন। মিশর বিজয়ের পর খলিফার পক্ষ থেকে আমর বিন আসকে মিশরের গভর্নর নিযুক্ত করা হল। গভর্নর আমর বিন আস ওয়ালিয়ে মিশর দায়িত্ব পালন করছেন, মিশরের গভর্নর হাউসে বসে আছেন। হঠাৎ শুনতে পেলেন বহু মানুষের হট্টগোল, মনে হচ্ছে হাজার হাজার মানুষ যেন কোথাও যাচ্ছে। বাইরে বেরিয়ে আসলেন হযরত আমর বিন আস, এসে দেখলেন যে হাজার মানুষ নয় যেন লক্ষ জনতার মহামিছিল, কোথাও যেন তারা কোন উদ্দেশ্য সাধনের জন্য চলেছে। মধ্যখানে তাদের একজন সুন্দরী যুবতী রমণী সাজিয়ে গুছিয়ে তাকে কোথাও যেন নিয়ে যাচ্ছে। মিশরের গভর্নর জনতার কাছে জানতে চাইলেন কি ব্যাপার, তোমরা কোথায় যাও, এই সুন্দরী যুবতী রমণীকে তোমরা সাজিয়ে গুছিয়ে কোথায় নিয়ে যাচ্ছ। মিশরের জনগণ জবাব দিল, গভর্নর সাহেব, মিশরের ইতিহাস হলে মিশর কৃষি প্রধান এলাকা, এই এলাকার মানুষ চাষাবাদ করে, চাষাবাদের মাধ্যমেই তাদের জীবন জীবিকা নির্বাহ হয়, মিশরের মাটিতে ফসলের চাষাবাদ হয়, এই ফসলের চাষাবাদের জন্য এখানে পানির সেচ দেওয়ার প্রয়োজন হয়, এই পানির সেচ আসবে কোথা থেকে, মিশরের পাশ দিয়ে প্রবাহিত হয়ে গেছে নীল দরিয়া, ওই নীল দরিয়ার পানি দিয়ে এখানকার মাটির সেচ হয়, মাটি সেচ হওয়ার পর ফসল হয়, সেই ফসল ফলায় মিশরের মানুষের জীবন জীবিকা নির্বাহ হয়, কাজেই নীল দরিয়ার পানি ছাড়া মিশরের মানুষের জীবন চলতে পারে না। আর কিছুদিন হল নীল দরিয়ার পানি শুকিয়ে গেছে, নীল দরিয়ায় এক ফোঁটা পানি নাই, কাজে এখন আমাদের পানির দরকার, পানি না হলে আমরা দুর্ভিক্ষে মারা পড়বো, এখন আমরা পানি আনতে যাচ্ছি। পানি আনতে যাও, কিন্তু এই রমণীকে সাজিয়ে নিয়ে যাচ্ছ কেন, তো পানি তো এমনিতেই আসবে না। নীল দরিয়া নারাজ হয়ে গেছে, তাকে খুশি করতে হবে, কিভাবে খুশি করবা, এই যে মেয়েটাকে আমরা নিয়ে যাচ্ছি সে হলো একটা কুমারী মেয়ে, এই কুমারী মেয়েকে দরিয়ার কাছে বলি দিতে হবে, কুমারী মেয়েকে দরিয়ার কাছে বলি দিতে হবে, এর বুকের তাজা রক্ত দিয়ে নীল দরিয়ার মাটিকে সিঞ্চিত করতে হবে। নীল দরিয়াকে যখন আমরা কুমারী মেয়েটাকে বলি দিব দরিয়ার কাছে, তখন দরিয়া আমাদের উপর খুশি হয়ে পানি দিবে। এটাই আমাদের যুগ যুগ ধরে ঐতিহ্য চলছে, যখনই নীল দরিয়ার পানি শুকিয়ে যায় তখনই আমরা এভাবে একটা কুমারী মেয়েকে বলি দেই, তারপরে দরিয়া আমাদেরকে পানি দেয়। হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কথা শুনবার পর প্রশ্ন করলেন, বুঝলাম নীল দরিয়ার পানি ছাড়া তোমাদের জীবন চলবে না, দরিয়ার পানি শুকিয়ে গেছে, সব বুঝলাম পানির প্রয়োজন, কিন্তু একটা প্রশ্নের জবাব তোমরা আগে আমাকে দাও, যেই মেয়েটাকে তোমরা নিয়ে যাচ্ছ সেই মেয়েটাকে যে তোমরা বলি দিবে তার রক্ত তোমাদের হাত রঞ্জিত হবে, আল্লাহর মাটিতে তার রক্ত ঝরবে, বিআইয়ে জামিন প্রতিরাত, এই মেয়েটার কি অপরাধ, কোন অপরাধে তোমরা তার রক্ত দিয়ে আল্লাহর জমিনকে রঞ্জিত করবা, সেটার জবাব আগে দাও। মিশরের জনগণ লা জবাব, কোন জবাব তো নাই, মাথা নিচু করে বলবে, মাথা নিচু করে বলতে লাগলো যে না, মেয়েটার তো কোনো অপরাধ নাই, সে একজন নিরপরাধ নিষ্পাপ মেয়ে, কিন্তু তাকে এই ধরনের নিরপরাধ মানুষকে হত্যা করা ছাড়া তো আমাদের পানি আনার কোন বিকল্প ব্যবস্থা নাই। হযরতে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহের মতো গর্জে উঠলেন, ইস্তাবটা কিলিং, হত্যাকাণ্ড বন্ধ করো, হত্যাকাণ্ড বন্ধ করো, একজন বেঁচে থাকবার জন্য আরেকজনকে হত্যা করে তার রক্ত দিয়ে আল্লাহর জমিন রঞ্জিত করবে, নিরপরাধ মানুষের রক্ত দিয়ে তোমরা আল্লাহর জমিনে পানি আনবে, এমন
বন্ধ করো ইসলাম ধর্মের মধ্যে একজনকে একজন বাঁচার জন্য আরেকজনকে খুন করবা এমন অমানবিকতার কোন সুযোগ ইসলামের মধ্যে নেই আল্লাহ কোরআনে পরিষ্কার ঘোষণা করে মিনাল রিজালিকা কাতাবনা আলা বনি ইসরাঈল انه من قتل نفسا بغير نفس او فساد في الارض فكانما قتل الناس جميعا ومن احياها فكانما احيا الناس جميعا একজন নিরপরাধ মানুষকে যদি খুন করা হয় তাহলে কোরআন বলতেছে তাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার নামান্তর আর একজন নিরপরাধ মানুষকে হত্যাকাণ্ড থেকে মুক্ত করা তাকে তার জীবন রক্ষা করা তাম পৃথিবীর সমস্ত মানুষের জীবন রক্ষা করার সমপরিমাণ সওয়াব এটা হলো মানবতার ধর্ম ইসলামের আদর্শ এটা হলো আল্লাহর কোরআনের মানবিক আইন মানুষের জীবনের নিরাপত্তার বিধান হলো আল্লাহর কোরআন হযরত আমর বিন আস বললেন তোমরা আগে কি করেছো সেটার জবাব আমি দেব না আল্লাহর জমিনে এখন ইসলাম কায়েম হয়েছে ইসলামের বিধান হলো এই একজন নিরাপরাধ মানুষের জীবন রক্ষা করবার জন্য প্রয়োজনে লক্ষ মুসলমান জীবন দিতে প্রস্তুত হাজার যুবক মুসলমান নিজের নিজেদের কাজের হত্যা আল্লাহ জমিন বঞ্চিত করবে অন্যায় পাইবে কিন্তু খোদার জমিনে কোন অন্যায় হত্যাকাণ্ড মুসলমানরা বরদাস্ত করতে পারে কাজেই যে মুসলমান একটা নিরাপরাধ মানুষকে রক্ষা করবার জন্য লাখো ভাই জীবন দেয় লক্ষ যুবক রক্ত দিতে যে ইসলাম শিক্ষা দেয় সেই ইসলামের দেশে নিরপরাধ মানুষকে হত্যা করবা ইসলামের গভর্নর কোনদিন তার অনুমতি দিতে পারে তারা বললো ঠিক আছে হত্যা করব না বলি দিব না তাহলে পানির ব্যবস্থা করেন পানির ব্যবস্থা করেন আপনি মিশরের গভর্নর বললেন পানির ব্যবস্থা হবে কি হবে সেটা পরের ব্যাপার কিন্তু আগে হত্যাকাণ্ড বন্ধ হবে পারমিশন নাই আমার দেশে হত্যাকাণ্ড করার আর পানির ব্যাপার খলিফা ওমরের কাছ থেকে আমি জানতে চাইব তিনি সমাধান দিলেন আমি তাড়াতাড়ি তার কাছে ইনফরমেশন পাঠিয়ে দিচ্ছি দ্রুতগামী ঘোড়ার মাধ্যমে পত্রবাহক পাঠিয়ে দিলেন সোনার মদিনায় অল্প কয়েকদিনের ব্যবধানে জবাব চলে আসলো সোনার মদিনা থেকে খলিফা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা পাল্টা জবাব লিখে দিয়েছেন মিশরের গভর্নর বানিয়ে মিশর আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা রক্ষা করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মিশরের গভর্নর হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুকে সর্বপ্রথম যে অভিবাদন জানালেন সম্ভাষণ জানালেন ও মিশরের গভর্নর আমর বিন আস মুসলমানদের ভূখণ্ডে আল্লাহর কোরআনের শাসিত জেলা আমাদের সাম্রাজ্যে তুমি একজন নিরপরাধ সংখ্যালঘু অমুসলিম নারী একজন অমুসলিম গভর্নরের হত্যাকাণ্ড বন্ধ করে দিয়েছ শুধু এই কারণে গোটা উম্মতে মুসলিমের পক্ষ থেকে আমি গ্রেট খলিফা ওমরে ফারুক মিশরের গভর্নর ওমর বিন আস আমি তোমাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় স্যালুট আর সম্মান প্রদর্শন করলাম আরবিয়া ইসলামী আদর্শের নাম একজন অমুসলিম রমণী একজন বিধর্মী নারী একজন সংখ্যালঘু অমুসলিম রমণী কুমারী বা নারী তার বংশ পরিচয় শুনলে আপনাদের গা শিউরে উঠবে এই মেয়েটার বংশ পরিচয় ছিল ইতিহাস লেগেছে কৃত্তি বংশের কৃত্তি হল ফেরাউনের বংশধর বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় অত্যাচারী জালিম শাসক ফেরাউনের বংশধর সেই ফেরাউনের বংশধর এক রমণীকে হত্যাকাণ্ড বন্ধ করবার কারণে ইসলামের খলিফা তার একজন গভর্নরের প্রতি সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে দিয়েছেন ইসলাম এর নাম হলো ইসলাম ইসলামের কাছে একজন মানুষের জীবনের বন্ধু আর কতটুকু শুনবেন এই মানুষ শুধু মুসলমান নয় এ মানুষ মুসলমান পুরুষ বা মুসলমান নারী নয় এ মানুষ একজন নিরপরাধ মানুষ সেটাই মুসলমান হোক সে অমুসলমান হোক সে মুসলিম অমুসলিম কোন ভেদাভেদ করেনি ইসলাম বলেছে নিরপরাধ মানুষের রক্তকে নিরাপত্তা দিতে হবে জীবনের নিরাপত্তা কায়েম করা ইসলামের পবিত্র মানবতার দায়িত্ব মুহতারাম হাজিরিন দ্বিতীয় সমস্যা দরিয়ার পানি নাই খলিফা ওমর জবাব দিলেন আমর বিন আসরে মিশরের নীল দরিয়ার পানির সমস্যার সমাধানের জন্য আমি খলিফাতুল মুসলিমিন নীল দরিয়া নামে একখানা চিঠি লিখে দিলাম আমার পক্ষ থেকে তুমি আমার প্রতিনিধি হিসেবে নীল দরিয়ার কাছে আমার চিঠি পত্র পৌঁছে দাও হযরত আমর বিন আস
মিশরের জনগণের কাছে ঘোষণা করে দিলেন সমাধান চলে এসেছে সোনার মদিনা থেকে কি সমাধান গভর্নর সাহেব বললেন আমাদের খলিফা হযরত ওমর মিশরের নীল দরিয়ার পানি চিঠি লিখে দিয়েছেন মিশরের মানুষ চিন্তা করল কোন পাগলের পাল্লায় পড়লাম